ঝাড়গ্রাম এপিসোডের প্রথম পর্বে আপনাদের ঝাড়গ্রামে থাকার জায়গা ও বেলপাহাড়ি কাঁকড়াঝোড়ের দ্রষ্টব্য স্থানগুলি দেখিয়েছি। যারা দেখেননি উপরের আই বোতামে ক্লিক করে পর্বটা দেখে নিন, এন্ড স্ক্রিনেও লিঙ্ক পেয়ে যাবেন। এই পর্বে ঝাড়গ্রাম শহর ও তার আশপাশের জায়গাগুলো ঘুরিয়ে দেখাব। এটি আমাদের তৃতীয় দিনের ভ্রমণ, আসুন শুরু করা যাক। ঝাড়গ্রাম শহর ও তার কাছাকাছি থাকা জায়গাগুলো ঘোরার জন্য স্টেশন বা বাস স্ট্যান্ডের কাছ থেকে টোটো ভাড়া পাওয়া যায়। হোটেলে বলে রাখলে তারাও টোটো ঠিক করে দেবে। আমি ডেসক্রিপশন বক্সেও একটি নম্বর দিয়ে রাখছি, তার সাথেও যোগাযোগ করতে পারেন টোটো বুকিংয়ের বিষয়ে। এছাড়া বোলেরো ধরনের গাড়িতেও ঘুরতে পারেন ঝাড়গ্রাম। ঝাড়গ্রামের কাছাকাছি জায়গা বলতে মোটামুটি দুটি জায়গা বোঝায়। একটি হল ঝাড়গ্রাম থেকে প্রায় 16 কিলোমিটার দূরের চিল্কিগড়, আর অপরটি ঝাড়গ্রাম শহর। চিল্কিগড়ের প্রধান দ্রষ্টব্য কনকদুর্গা মন্দির, ডুলু নদী আর চিল্কিগড় রাজপ্রাসাদ। সেসব দেখে ঝাড়গ্রামে ফিরে এসে দেখে নিতে হবে ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্র বা বাঁদরভুলা, ঝাড়গ্রাম রাজবাড়ি এবং ঝাড়গ্রাম চিড়িয়াখানা। এসব ভালোভাবে দেখতে প্রায় গোটা দিনটাই লেগে যায়। টোটোতে দেখতে মোটামুটি 700 থেকে 800 টাকা লাগে। আমরা সেই মতো সকাল সকাল টোটোতে চেপে বসলাম। প্রথম গন্তব্য চিল্কিগড়ের বিখ্যাত কনকদুর্গা মন্দির। শহর ছাড়িয়ে টোটো ধীর গতিতে চলল চিল্কিগড়ের দিকে। দুপাশে মাঝে মাঝেই পড়ছে আদিবাসী গ্রাম। পথের অনেকটা অংশ জুড়েই সুন্দর শালবন। শালবনের পথ ধরে টোটো এগিয়ে চলল চিল্কিগড়ের দিকে। প্রায় 1:40 মিনিট যাওয়ার পর পৌঁছালাম কনক অরণ্যের প্রবেশ পথে। সুন্দর কাঠের তোরণে লেখা রয়েছে কনক অরণ্য। কনক অরণ্যের মধ্যেই কনকদুর্গা মন্দির। তবে কনকদুর্গা মন্দির লেখা আরো একটি গেট পেরোতে হয়। এখানে জনপ্রতি 5 টাকা করে এন্ট্রি ফি লাগে। টোটো থেকে নেমে হাঁটতে হাঁটতে পেরিয়ে গেলাম কনক অরণ্য। এখানে প্রায় 400 প্রজাতির উদ্ভিদ রয়েছে। ইতিমধ্যেই আকাশে মেঘ ঘনিয়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়া শুরু হল। পৌঁছে গেছি কনকদুর্গা মন্দিরে। এখানে দুটি মন্দির আছে, একটি পুরনো। পুরনো মন্দিরটি 18th শতাব্দীর, যদিও সেই মন্দিরটি আজ প্রায় ধ্বংসস্তূপ, আর নতুন মন্দিরটি হাল আমলের। কনকদুর্গার প্রাচীন মন্দিরটির বয়স প্রায় 500 বছর। শোনা যায় জাম্বনির সামন্ত রাজা গোপীনাথ স্বপ্নাদেশ পান যে রানীর হাতের সোনার কঙ্কন দিয়ে মায়ের মূর্তি গড়িয়ে দিতে হবে। স্বপ্নে তিনি মায়ের মূর্তির রূপও প্রত্যক্ষ করেন। স্বপ্নাদেশে তাঁকে নির্দেশ দেওয়া হয় মূর্তি তৈরি করবেন জাম্বনির যোগীন্দ্রনাথ কামিলা, এবং সেই মূর্তি পুজো করবেন দুবরার পুরোহিত রাজেন্দ্র সারাঙ্গি। অদ্ভুতভাবে উক্ত দুজন ব্যক্তিও সেই একই স্বপ্নাদেশ পেয়ে পরদিন 7 সকালেই রাজার কাছে ছুটে আসেন। এরপরই মূর্তি ও মন্দির তৈরির তোড়জোড় শুরু হয়। এই সেই প্রাচীন ভগ্নদশাপ্রাপ্ত মন্দির। শোনা যায় বজ্রপাতে এই মন্দির উপর থেকে মাঝামাঝি দুভাগ হয়ে ভেঙে যায়। পরিত্যক্ত এই মন্দিরের পাশেই তৈরি হয়েছে নতুন মন্দির। পুরনো মন্দিরের স্থাপত্য অনবদ্য হলেও নতুন মন্দিরটি সেই তুলনায় সাদামাটা ধরনের। শোনা যায় অনেক আগে পুরনো মন্দিরে নরবলি প্রথা চালু ছিল। এখন অবশ্য প্রতি অমাবস্যায় ছাগ বলি হয় মন্দিরে। নতুন ও পুরনো মন্দিরের মাঝে একটি গাছে ভক্তরা মনস্কামনা পূরণের জন্য দোর বাঁধেন।
গোটা মন্দির চত্বর জুড়ে চলে হনুমানের দাপাদাপি। মন্দিরের একপাশে রয়েছে চিলড্রেন্স পার্ক। পুরনো মন্দিরের পাশ দিয়ে অল্প একটু গেলেই ডুলুং নদী। ডুলুং নদী যাওয়ার পথটিও সুন্দর গাছে ছাওয়া। এই হলো ডুলুং নদী, দেখুন কি সুন্দর হাওয়া দিচ্ছে এখানে। এই নদীটা এখন দেখছেন খুব শুকনো, কিন্তু বর্ষাকালে এই নদীতে দারুণ জল থাকে। তো এই নদীটা সুবর্ণরেখা নদীর উপনদী এবং গোপীবল্লভপুরে গিয়ে এই নদী সুবর্ণরেখা নদীর সঙ্গে মিশেছে। তো আসুন কিছুক্ষণ সময় কাটাই নদীটার ধারে। স্থানীয় লোকদের কাছ থেকে পাওয়া তথ্যে সামান্য অসঙ্গতি ছিল। ডুলুং নদী চিল্কিগড়ের দিক থেকে দক্ষিণ দিকে গোপীবল্লভপুরের কাছাকাছি নেমে গেলেও গোপীবল্লভপুরের থেকে কিছুটা পূর্ব দিকে রোহিণী গ্রামের কাছে অবশেষে সুবর্ণরেখা নদীতে গিয়ে মিশেছে। ডুলুং নদীর ধারে শান্ত পরিবেশে খানিকটা সময় কাটাতে বেশ ভালোই লাগে। ইতিমধ্যে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়াটা থেমেছে। আমরা রাস্তা ধরে ডুলুং নদী পেরিয়ে চলে এলাম চিল্কিগড় রাজপ্রাসাদে। পূর্বতন মেদিনীপুর জেলায় জামবনি ছিল একটি ছোট্ট রাজ্য, সেই রাজ্যের রাজধানী ছিল এই চিল্কিগড়। রাজবাড়ির প্রবেশপথের ধারেই রয়েছে বিশাল একটি অশ্বত্থ গাছ। প্রবেশপথ পেরিয়ে বিস্তীর্ণ মাঠের এক কোণে চিল্কিগড় রাজপ্রাসাদের কাছারি বাড়ি, আর তার ঠিক পেছনেই রয়েছে মূল রাজবাড়ি। সেখানে অবশ্য সাধারণের প্রবেশ নিষেধ। কাছারি বাড়ির একপাশে রয়েছে কর্মচারীদের থাকার কোয়ার্টার, তার পাশেই রয়েছে কালাচাঁদের মন্দির। এটি একটি অনুপম স্থাপত্য শৈলীতে নির্মিত কৃষ্ণ মন্দির। শুধুমাত্র এই মন্দিরটিতেই আজও নিত্য পুজো হয়। প্রধান ফটকের পাশেই রয়েছে উঁচু শিবালয়, রয়েছে গায়ত্রী দেবীর মন্দিরও। এই রাজবাড়ি একসময় ছিল ডুলুং নদীর ওপারে কনকদুর্গা মন্দিরের জায়গায়। সামন্ত রাজা গোপীনাথ সেই রাজবাড়ি এখানে স্থানান্তরিত করেন ও সেই স্থানে কনকদুর্গা মন্দির নির্মাণ করেন। চিল্কিগড় দেখে আবারও শালবনের মধ্যেকার রাস্তা দিয়ে ফিরে চললাম ঝাড়গ্রামের দিকে। ঝাড়গ্রাম শহরের দ্রষ্টব্য স্থানগুলি এবার একে একে দেখে নিতে হবে। প্রথমেই পৌঁছে গেলাম ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্রে, একে বাঁদর ভোলাও বলা হয়। ঘন শালবনে ঘেরা এই সুন্দর জায়গায় সরকারি কটেজে থাকার ব্যবস্থাও রয়েছে, আগে থেকে বুকিং করে আসতে হয়।
শালবনের মধ্যে রয়েছে কটি হাতির মডেল। প্রকৃতপক্ষে গোটা ঝাড়গ্রাম শহর ও তার আশপাশের অঞ্চল জুড়েই রয়েছে এমনই শালমহুলের বনাঞ্চল। এই সবুজের আকর্ষণে এখানে আরো বেশ কয়েকটা দিন থেকে যেতে ইচ্ছা করে। কটেজ ছাড়াও প্রকৃতি পর্যটন কেন্দ্রে রয়েছে ট্রাইবাল ইন্টারপ্রিটেশন সেন্টার। এটি আদিবাসী সমাজ ও সংস্কৃতি সংক্রান্ত একটি সংগ্রহশালা। এই সংগ্রহশালায় রয়েছে এই অঞ্চলের আদিবাসীদের ব্যবহৃত অস্ত্রশস্ত্র, যন্ত্রপাতি, ছৌ ও বিভিন্ন নাচের মুখোশ ও বাদ্যযন্ত্রের এক বিরাট মাপের সংগ্রহ। প্রকৃতি পর্যটন কেন্দ্র দেখে এবার চলে এলাম ঝাড়গ্রাম রাজবাড়ি দেখতে। রাজবাড়ির প্রধান ফটক পেরিয়ে ভিতরে ঢুকে গেলেও মূল রাজবাড়ির ভিতরে ঢোকার অনুমতি কিন্তু পাওয়া যায় না। তবে রাজপ্রাসাদের নিচের তলায় ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন ও রাজপরিবারের যৌথ উদ্যোগে গেস্ট হাউস তৈরি হয়েছে। সেখানে থাকলেই একমাত্র রাজবাড়িতে প্রবেশের অনুমতি পাওয়া যায়। আনুমানিক প্রায় 1570 খ্রিস্টাব্দে এই অঞ্চলটি ঝাড়িখণ্ড নামে পরিচিত ছিল। গভীর অরণ্য পরিবেষ্টিত এই অঞ্চলে মাল শাসকরা রাজত্ব করতেন। সম্রাট আকবরের আদেশে রাজস্থান থেকে রাজা সর্বেশ্বর সিং চৌহান বিরাট সৈন্যবাহিনী নিয়ে এই অঞ্চল আক্রমণ করেন ও মাল রাজাকে পরাজিত করে মল্লদেব উপাধি ধারণ করে এই অঞ্চলে নিজের রাজত্ব প্রতিষ্ঠিত করেন। সেই রাজ্যের রাজধানীর নতুন নাম হয় ঝাড়গ্রাম। প্রায় 400 বছর ধরে 18 জন রাজা এই রাজত্বে রাজকার্য পরিচালনা করেন। 1931 সালে ইউরোপীয় ও মুসলিম স্থাপত্য শিল্পের সমন্বয়ে তৈরি হয় এই রাজপ্রাসাদ। বর্তমানে রাজপ্রাসাদের উপরের তলাটি রাজপরিবারের সদস্যদের জন্য ব্যবহৃত হয়। সন্দীপ রায়ের টিনটোরা যিশু সহ অনেক ছবির চিত্রগ্রহণ এই রাজপ্রাসাদে হয়েছে। ঝাড়গ্রাম রাজবাড়ি দেখতে দেখতে দুপুর গড়িয়ে গেল। এবার পেটে সত্যিই টান ধরেছে। ঝাড়গ্রাম শহরের শালবল্লী ঘেরা রাস্তা ধরে যেতে যেতে রাস্তার এক কোণে একটা দুর্দান্ত খাওয়ার জায়গায় টোটো দাঁড় করানো হল। ঘন শালবনের মধ্যে এক ছিমছাম রেস্টুরেন্ট। পরিবেশটা ভীষণই মন কেড়ে নেওয়া। চারিধারে শুধু সবুজ আর সবুজ। ডাল ভাত সবজি ও মাছ দিয়ে লাঞ্চ সেরে নিলাম। খাবারের মান যথেষ্টই ভালো। রেস্টুরেন্টটির সাইনবোর্ডটি দেখে রাখুন, ইচ্ছে করলে প্রকৃতির মধ্যে এই সুন্দর পরিবেশে আপনিও লাঞ্চ সেরে নিতে পারেন। লাঞ্চের পর আমাদের শেষ গন্তব্য ঝাড়গ্রাম
চিড়িয়াখানা। চিড়িয়াখানাটি ঝাড়গ্রাম শহর থেকে 3 কিলোমিটার দূরে, পেরোতে হয় রেল লাইনও। চিড়িয়াখানায় ঢুকতে 20 টাকার টিকিট লাগে। একুশ হেক্টরের এই চিড়িয়াখানায় রয়েছে 147 প্রকারের স্তন্যপায়ী, 65 প্রজাতির পাখি ও 147 প্রজাতির সরীসৃপ। শাল ও নানা গাছপালা ঘেরা চিড়িয়াখানাটি ঘুরে দেখতে বেশ ভালোই লাগে। ময়ূর, বাঁদর, খরগোশ, বাঘ, নীলগাই, হরিণ এইসব দেখতে দেখতে সূর্য আস্তে আস্তে পশ্চিম দিকে ঢলে পড়ল। আমাদেরও শেষ হলো ঝাড়গ্রাম ভ্রমণ। দুই পর্বে এই ঝাড়গ্রাম ভ্রমণ আপনাদের কেমন লাগলো তার নিচের কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে একটা লাইক দিন, ইচ্ছে হলে বন্ধুদের একটু শেয়ার করে দেখার সুযোগ করে দিন। আর হ্যাঁ, এমনই ভ্রমণ কেন্দ্রিক তথ্যমূলক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোথাও অন্য কোনো দিন। বাই।